অপু বিশ্বাস সবসময় মা হিসেবে অসাধারণ। যেখানেই যান না কেন ছেলেকে ছেলের ফোন কল কখনো অ্যাভয়েড করেন না। এবার নওগাঁয় একটি প্রোগ্রামে গিয়ে হোটেলের বাইরে তাকে ছেলে জয়ের সঙ্গে কথা বলতে দেখা যায়। অপু কোথাও গেলে একটু পরপর অপুকে ফোন দেয় জয়। তার সব কাজের আপডেট তার মাকে জানাতে হবেই। সাধারণত স্টারদের সেফটির একটি ব্যাপার থাকে, তারা সেফ জোনে থেকেই কথা বলেন। কিন্তু অপু বিশ্বাস আসলে যে কোনো সিচুয়েশনে জয়কে অ্যাভয়েড করেন না। এর আগেও বিভিন্ন প্রোগ্রামের মাঝেও জয়কে তার মায়ের সঙ্গে কথা বলতে দেখা গেছে। জানা গেছে কয়েকদিন আগে নওগাঁর শালবাড়িতে এই আয়োজনে অংশ নেন অপু বিশ্বাস। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে মঞ্চ মাতান ব্র্যান্ড প্রমোটার বারিশা হক। অপু বিশ্বাস বলেন, আমার জন্মস্থান নওগাঁর পার্শ্ববর্তী জেলা বগুড়াতে। ছোটবেলায় বেশ কয়েকবার নওগাঁতে এসেছিলাম। তাছাড়া আমার বড় বোন ওই এলাকায় বসবাস করে, যার কারণে নওগাঁতে তো মাঝে মধ্যে আসা যাওয়া হবেই। সব মিলে নওগাঁকে খুব আপন মনে হয়।